বিরতির পর আবারও ফিরে এলাম আজকের 21শে তারুণ্য সন্ধ্যার অতিথি লেখক ও গীতিকার মৌসুমী সেনের সাথে। আজকের অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন 8189511 ও 8189512 এই নম্বরে। আসুন কথা বলি আজকের অতিথির সাথে। বিরতিতে যাবার আগে একজন দর্শক ফোন করে বলছিলেন যে এবারকার বইমেলা নিয়ে অনুভূতি জানতে চাইছিলেন, বলেন যদি তার প্রশ্নের উত্তরটা শুনবো। অনুভূতির অনুরণন তো আসলে খুব কম সময় করা যায় না, তারপরও বইমেলার অনুভূতির কথাগুলো বোধহয় আমি এর আগেও বলেছিলাম, হুম হুম বলে গেছি, দর্শক যদি লাইনে উনি আগে থেকে থাকেন তো দেখেছেন হয়তো। তো সেক্ষেত্রে আগেই তো বলেছি যে বইমেলাটা এখানে মিলন মেলার মতো একটা, এখানে সব ধরনের মানুষ আসে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, তারপরে বইয়ের প্রতি মানুষের যে আলাদা একটা ভালোবাসার তৈরি হয়েছে সেটা ভালো লাগা কাজ করে, নতুন বইয়ের গন্ধ সেটাও একটা আলাদা, বাচ্চাদেরকে নিয়ে সবাই যখন আসে বইয়ের প্রতি এই যে ভালোবাসা, এটা আসলে আমাদের বাঙালি সমাজের জন্য আলাদা বৈচিত্র্যতা তো অবশ্যই। আচ্ছা, মায়ের কাছে প্রতিটা সন্তান যখন জন্ম নেয়, প্রতিটা সন্তানই তার কাছে কিন্তু সমান সেই আবেগ বা অনুভূতি কিন্তু একই রকম কিন্তু হচ্ছে থাকে। তুমি একজন লেখকের জন্য যখন একটি সে বইয়ের মানে নিয়ে একটা বই নিয়ে আসে বই মেলায়, অমর একুশে গ্রন্থমেলায়, তখন আসলে সেই প্রথম অনুভূতিটা কেমন থাকে আসলে, যে প্রতি বছরই তো বই আনা হচ্ছে, তারপর নতুন একটি বই? নতুন একটি বই, নতুন একটা সন্তান ধারণের মতোই, হুম হুম প্রথম সন্তান দেখার পর মানুষের একটা অনুভূতি আসে, মাদের যে অনুভূতিটা, তা তেমনি একটা কাজের যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটা একই রকম অনুভূতি, কারণ একজন মা 5 বার মা হলেও অনুভূতি একই রকম হয়। হুম হুম তো প্রতিবার মেলায় যে বইটা আসে বা বইয়ের যে রংটা আমরা দেখি, সেটা ওই মায়ের বা বইয়ের যে অনুভূতিটা একই ঘ্রাণটা, রকম, হুম হ্যাঁ হুম একই রকম, জন্মান্তর আচ্ছা, বিষয়টা লুকানো। এবার একটু আমরা চলে যাব বইমেলা বা বই ছেড়ে, একটু হচ্ছে আপনার গীতিকার যে পেশাটা আপনি আছেন, বা পেশা বলতে পারি না, শখে আপনি করছেন সেটা হ্যাঁ হ্যাঁ নিয়ে, সেটাই, এই যে গান লিখছেন, গান লেখার সময় আসলে কোন, যদি বলি যে কোন বিষয়ে বস্তু আসলে আপনার ই থাকে, যে শ্রোতা যারা আছে তাদেরকে মাথায় রেখে লিখেন, নাকি আপনার যখন যে অনুভূতিটা হয় সেটাই আপনি গানের লেখার মধ্যে লিখেন? এটা শুরুতে যখন যে অনুভূতিটা আসতো সেভাবেই আমি লিখেছি, হুম যখন হুম এটা দর্শকের কাছে পৌঁছে গেছে, বিভিন্ন অ্যালবামে আমার গান গেছে, তখন ওরা যেভাবে আমাকে থিম দেয় সেই থিম অনুযায়ী আমি করার চেষ্টা করি। শুরুটা ছিল যখন যা আসে সেভাবেই লেখা, কিন্তু শুরুটার পরে যখন এটার বিস্তার ঘটেছে তখন যে যেভাবে চায় ওটার উপরে কিছুটা প্রাধান্য দিতে হয়, হুম 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 সেভাবেই লেখা আর কি হয় গানগুলো। আচ্ছা, তো সেই জায়গা থেকে আসলে গান লেখাটা আর বই লেখার মধ্যে কি কোনো কি পার্থক্য আছে আপনার হ্যাঁ, চোখে? পার্থক্য তো অবশ্যই আছে, হুম হুম গানের কিছু বিষয় আছে যেটা মাপকাঠির মধ্যে থাকে, 12-14 লাইনের মধ্যে একটা কাহিনী তুলে ধরতে হয়, হুম হুম কবিতা লিখতে গেলে সেটার কোনো মাত্রা নেই, শুরুটা এক জায়গায় করতে পারে, শেষটা অন্য জায়গায় করলেও তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু গানের ব্যাপারে কিছু নির্দিষ্ট নিয়মাবলী থাকে। তো গানটা লিখতে পারলে, গান আসলে খুব কঠিন একটা ব্যাপার, আচ্ছা, গান লেখা খুব কঠিন একটা ব্যাপার, তো গান লিখতে পারলে যে কোনো লেখা লিখতে কিন্তু খুব সুবিধা হয়, হুম হুম কারণ মানে হচ্ছে গিয়ে একটা পুরো কাহিনী বা একটা পুরো চিত্রকে কিন্তু 10-12 লাইনের মধ্যে কিন্তু তুলে নিয়ে তুলে আসতে নিয়ে হয়। আসতে হয়। হ্যাঁ হ্যাঁ তো করেছি, আমি টাইটেল ছং করেছি 21শে পরিবারের জন্যই, আচ্ছা স্বর্ণালী সাদা কালো অনুষ্ঠানে টাইটেল ছংটা আমার করা, আচ্ছা আচ্ছা কথা গানে ওটা হুম টাইটেল হুম হুম ছংটা আমার করা। তো ছোট ছোট বিষয়ের উপরে জীবন চিত্র তুলে ধরতে পারলে অন্য কাজগুলো আসলে করতে অতটা কষ্ট করতে হয় না। কষ্ট হয় না, একদমই না। তো সেই জায়গা থেকে যদি বলি, যে এই যে আপনি গান তো লিখেন, কিন্তু কখনো কি গুনগুন করে সেই গান গাওয়া হয়, বা নিজের কি কখনো, বা এরকম যদি ঘুরিয়ে একটু প্রশ্নটা আপনার কাছে রাখি, যে অনেক গীতিকার একটি গান হয়তো নিয়ে একজন সুরকারকে দিল বা একজন সুরকার চাইলো, সুরকার তার ইচ্ছে মতো সেখানে সুর বসালো, কিন্তু অনেক সময় কি গীতিকার হিসেবে আপনার আফসোস থেকে যায়, অতৃপ্তি যেটা সেটা কি থেকে যায় যে এই সুরটা এমন হলে ভালো হতো? সে তো থাকেই, অতৃপ্ততা আছে বলেই হয়তো গান লিখতে যাওয়া। আসলে আমি হুম হুম ছোটবেলায় গাইতে পারতাম, টুকটাক আমি গান করতাম, টেলিভিশনেও আমি কিছুদিন গান করেছি, আচ্ছা তো সেই ক্ষেত্রে যখন দেখলাম যে আমি যখন গান গাওয়া শুরু করি আমাকে ডিরেক্টররা যে গান দিচ্ছেন সেই গানগুলো নিয়ে আমি যখন টেলিভিশনে নিজে পারফর্মস করি, তখন আমার সুর, আমার কথা বা আমার যে অবয়ব এর সাথে কোনো মিল খুঁজে পাইনি, তারপর থেকেই চেষ্টা করেছি গান লেখার। তো আচ্ছা গান লেখার পরে যখন সুরের যে ব্যাপারটা, যারা গান লেখে আসলে তাদের মধ্যে যে কোনো একটা সুর কিন্তু কাজ করে, কাজ করে, তো সুরের উপরে যদি নিজের ভিতরে সুর না থাকলে সে কিন্তু গান লিখতে পারে না, মানে চেষ্টা করে গান লেখা আর ভেতর থেকে লেখার মধ্যে অনেক পার্থক্য। পার্থক্য আছে।
তো তো সে অনুযায়ী সুরের যে বিষয়টা, তৃপ্ততা জিনিস আসলে সৃষ্টিশীল মানুষের ভিতরে আসে না আমার এত মনে হয়। সহজে আসে না, অনেক সময় লাগে, কেন হয়তো জানি অনেক মনে সময় হয় হয়ও সবাই না। বলে যে এটা খুব ভালো হয়েছে, তারপরও মনে হয় যে আর একটু ভালো হলে হতো, আরো ভালো হতো আর কি, হুম এরকম হুম আচ্ছা, এরকম তো না হয়। কখনো গুনগুন করে গান গাওয়া হয়? হুম তো আজকে কি আমরা একটু গান শুনবো, যেহেতু ছোটবেলা থেকে গান করে এসেছেন, তারপর গীতিকার হিসেবে তো নিশ্চয়ই সুর তো কিছু থাকে, তো গান কি আজকে একটু শুনবো? দুটো লাইন, হ্যাঁ। শুনি। তুমি যদি বন্ধু হও তাহলে প্রেম দাও, সত্যিকারের প্রেম আর কিছু নয়। তুমি যদি প্রেমী হও তাহলে মন দাও, সত্যিকারের মন নয় অভিনয়। এটা কি আপনার লেখাই গান? হ্যাঁ আচ্ছা, নিশ্চয় সুরটা আরো অনেক সুন্দর হবে। হ্যাঁ, আরো সুন্দর হয়তো হবে এটা, হুম ওই হুম নিজে সুরের উপরে একটু বসিয়ে কোন রকম আর কি, আসলে যার সুরকারীরা যেটা, সুর দিলে হ্যাঁ সেটা আরো পারফেক্ট হবে সেই, আর কি, আর যার যেটা কাজ সেটাই কিন্তু ভালো লাগে। সেটাই। আচ্ছা, এখন একটু জানতে চাই যে এখনকার ব্যস্ততা যে কি নিয়ে, যে সেটা তো বইমেলা নিয়ে তো একটা ব্যস্ততা চলে গেল, হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন গীতিকার হিসেবে নিশ্চয়ই সামনে অনেক অ্যালবাম আছে যেগুলোর জন্য গান লিখতে হচ্ছে বা আপনার কাছে গান চাইছে, কি নিয়ে ব্যস্ততা? বিগত দিনের কথা একটু বলি। হুম হুম বিগত দিনেও আমার একক নিজের একটা অ্যালবাম বেরিয়েছে, অ্যালবামের নাম জানি আসবি ফিরে, এখানে আচ্ছা, ক্লোজ আপ শিল্পীরা করেছে, সঙ্গীতার ব্যানারে এটা বেরিয়েছে। হুম হুম বিভিন্ন মিক্সড অ্যালবামে আমার গান গেছে, আর দুটো অ্যালবামের কাজ চলছে। আচ্ছা, তার মানে অনেক ব্যস্ততা এই মুহূর্তে। সব ব্যস্ততার জন্য, সব কাজের জন্য রইল শুভকামনা। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ 21শে পরিবারকে। প্রিয় দর্শক, 21শে তারুণ্য সন্ধ্যার আজকের আয়োজন এ পর্যন্তই। দর্শক, কাল আবারও আসবো নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত দেখতে থাকুন 21শের সকল আয়োজন।